উনিশে গজের বিশ্বযুদ্ধর ক্রিকেটের লড়াই ধুন্ধুমার লড়াই আপনারা জানেন যে ইতিমধ্যেই এই লড়াই কিন্তু বেশ জমে উঠেছে পরপর দু দুটি ম্যাচে কিন্তু ভারতের জয় একদিকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তো অন্যদিকে একদম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সামনে দুটো ম্যাচ রয়েছে একদিকে নিউজিল্যান্ড রয়েছে অন্যদিকে রয়েছে পাকিস্তান এই সব কিছু নিয়ে এই মুহূর্তে আমরা কিন্তু শহর কলকাতায় একদম মাঠ ময়দানে রয়েছি মাঠ ময়দানে ক্ষুদেদের ওপর বিশ্বকাপ ক্রিকেট তারা কতটা আগ্রহী কতটা জমে উঠেছে তারা কতটা ইন্ডিয়ার জয় নিয়ে তারা কতটা কনফিডেন্ট এই সব কিছু জানতেই কিন্তু আজকের ওপিনিয়ান টাইমস একেবারে ক্ষুদেদের সঙ্গে আমরা কথা বলবো এবং স্বাভাবিকভাবেই আমরা কিন্তু এখানকার যারা ইয়ং ব্রিগেড রয়েছে আমরা তরুণ মাতৃ সেবা সমিতিদের মাঠে রয়েছে কেফার গ্রাউন্ডে রয়েছে এবং একদম খুদেদের সঙ্গে একটুখানি কথা বলবো আসুন একটুখানি কথা বলে নেওয়া যাক প্রথমেই তোমার কাছে আসি তোমার নাম কি ইন্দ্রজিৎ অধিকারী ইন্দ্রজিৎ ক্রিকেট খেলতে তো ভালোবাসো হ্যাঁ বেশ বিশ্বকাপ ক্রিকেট দেখছো হ্যাঁ কেমন লাগলো দুটো ম্যাচ তো ইন্ডিয়া জিতলো কেমন লাগলো ভালো লাগলো আচ্ছা শিখর ধাওয়ানের সেঞ্চুরি গত ম্যাচেই আবার চোট পেল শিখর ধাওয়ান কি বলবে শিখর ধাওয়ান চোট পেয়েছিল কিন্তু গম্বা মোটাউন্ডি খেলাইছিল খেলেছিল শিখর धवन তো বাদ যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট থেকে কি মনে হয় মানে ভারতের কি খুব চাপ হবে চাপ হতেও পারে হতেও পারে কত বয়স তোমার কোন ক্লাসে পড়ো ক্লাস 3 এ আমার বয়স 9 আচ্ছা ফেভারিট ক্রিকেটারকে এই মুহূর্তে ভারতীয় দলের ফেভারিট ক্রিকেটার এ বিরাট কোহলি বিরাট কোহলি বুঝতেই পাচ্ছেন যে বিরাট কোহলি মানে এই ক্ষুদেদের কাছেও কতটা জনপ্রিয় বিরাট ছাড়া আর কার ব্যাটিং দেখতে ভালো লাগে ধোনি আচ্ছা ধোনি বিরাট কোহলি এছাড়া আরও তো ধরো 9টা টিম খেলছে 10টা টিম খেলছে আর কোন টিমের কোন খেলোয়াড়ের নাম বলতে পারবে বলতে পারবে না শুধু টিম ইন্ডিয়া সবার নাম বলতে পারবে একটু বলো দেখি চট করে টিম সবার নাম জানি না কয়জনের নাম বিরাট কোহলি ধোনি ধোনি আর জানি না আর জানো না শিখর ধাওয়ান শিখর ধাওয়ান রোহিত শর্মা রোহিত শর্মা বাস বাস ঠিক আছে বুঝতেই পারছেন যে আমরা একদম খুদেদের সাথে কথা বলছি বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কিন্তু ইতিমধ্যেই গোটা কলকাতা কলকাতা মানেই তো জানেন খেলার শহর প্রাণের শহর আমরা এই মুহূর্তে এই গ্রাউন্ড থেকে আমরা রয়েছি যেখানে কিন্তু সবুজে সবুজে সমারোহ চারিদিকে তার মাঝেই কিন্তু একদম ক্ষুদেদের সঙ্গে কোথাও ক্রিকেট কোথাও ফুটবল কিন্তু যেহেতু বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়ে গেছে স্বাভাবিকভাবেই বিশ্বকাপ ক্রিকেটে ভারতের পজিশন কতটা মজবুত পরপর দুটি ম্যাচে জয় এবং পরবর্তী ম্যাচ অবশ্যই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারপরের ম্যাচ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ষোলোই জুন পাকিস্তানের বিরুদ্ধে অত্যন্ত হাই টিআরপি ম্যাচ যে কথা আপনাদের বলছিলাম যে ক্রিকেট শুরু হয়ে গেছে বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়ে গেছে ইতিমধ্যেই শিখর ধবান চোট পেয়ে মাঠের বাইরে বিশ্বকাপ ক্রিকেট থেকে বাইরে গেছে সব কিছু নিয়ে এই প্রজন্মের যারা একদম তরুণ তুর্কি যারা প্রতিদিন ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেট খেলতে যারা ভালোবাসে বিশ্বকাপ ক্রিকেট সম্বন্ধে যারা একদম খুব চুলছো বিশ্লেষণ আমি কথা বলবো তোমার নাম জানতে চাইবো আমার নাম রোহান রোহান ক্রিকেট খেলতে তো ভালোবাসো বুঝতেই পারছি কী মনে হচ্ছে এবারে বিশ্বকাপ ক্রিকেটে এখনও পর্যন্ত ইন্ডিয়ার পরপর দুটো ম্যাচেই জিত কিভাবে কি বলবে ইন্ডিয়া ভালো খেলছে আর শিখার ধাওয়ানেরও পারফরমেন্স খুব ভালো হচ্ছে দুটো ম্যাচে পরপর সেঞ্চুরি বাট থার্ড ম্যাচে তো বসছে আর এমনি ইন্ডিয়া পারফরমেন্স ভালোই হচ্ছে ব্যাটিং বলিং দুটো মিলিয়েই মানে জেতার চান্সেস বেশি আছে বেশি আছে মিশন ইংল্যান্ড ইংল্যান্ডের মাটিতে খেলা হচ্ছে স্বাভাবিকভাবে নাইনটিন এইটটি থ্রি ওয়ার্ল্ড কাপটা বারবার ঘুরে ফিরে আসছে তারপরে দু হাজার আমরা জিতেছিলাম দু হাজার সাতেও টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি এইবারের ইন্ডিয়ার চান্সটা কি মনে হচ্ছে কতটা ভালো ইন্ডিয়া যেরাম খেলছে যদি সেরামই খেলতে থাকে তাহলে আমি বলবো যে ইন্ডিয়ার চান্সেস খুব বেশি কিন্তু ক্রিকেটের কখনো কিছু বলা যায় না ক্রিকেট ইজ এ ওয়ান বল গেম কখনই ম্যাচ ঘুরে যেতে পারে একদম ক্রিকেট ইজ এ ওয়ান বল গেম সত্যি রোহন যেটা বলছে আমি এই জায়গায় বিরাট কোহলিকে আমরা দেখলাম গত ম্যাচে এইটটি টু করেছে সামনের দুটো ম্যাচ একদিকে নিউজিল্যান্ডের এগেন্স্টে ম্যাচ একদিকে ষোলোই জুন পাকিস্তানের এগেনস্টে ম্যাচ শিখর ধরনের না থাকা এটা কি টিম ইন্ডিয়ার কাছে খুব বাড়তি ছাপ বলে মনে হয় শিখার দাভানে যদি পারফরমেন্স দেখা যায় প্রথম দুটো ম্যাচেই সেঞ্চুরি মেরেছে আর সেটা দেখে মানে ইন্ডিয়ার অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে কিন্তু বলা যায় না হয়তো শিখর ধাবানের যে সাবস্টিউট আসবে সে হয়তো ভালো খেলা দেয় যে করছো প্ল্যানিং ছিল গত ম্যাচে প্ল্যানিং ছিল মানে ম্যাচটাই দেখার থাকে অন্য কিছু সব নন ইম্পর্টেন্ট কাজগুলোকে ছেড়ে ম্যাচটাই দেখার আর অন্য ইম্পর্টেন্ট কাজগুলোকে তো আর স্মরণে যাবে না বাট যখন ফ্রি থাকি তখন ম্যাচটাই দেখি বেশ আজকে আমরা ওপিনিয়ন টাইমস থেকে এসছি বুঝতেই পারছ ক্রিকেট যারা লাভার তাদের জন্য ইন্ডিয়ার জন্য কিছু বলতে চাইবে আমাদের দর্শকদের ক্রিকেট লাভারদের জন্য যে ইন্ডিয়াকে সাপোর্ট করুন আর আর কি বলবো ফার্স্ট রোহন যে কথা বললো যে আমরা রোহনের সাথে কথা বললাম স্বাভাবিকভাবেই যে কথা রোহন বলছে যে আহ ইন্ডিয়াকে সাপোর্ট করতে হবে ইন্ডিয়া জিতুক এটাই সবাই চায় পরপর দুটি ম্যাচে জয় আহ শিখার বেরিয়ে যাওয়া কিন্তু তা সত্ত্বেও কিন্তু পরপর দুটি ম্যাচ একদিকে নিউজিল্যান্ডের ম্যাচ রয়েছে অন্যদিকে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সব কিছু মিলে একদম হাই টিআরপি ম্যাচ বুঝতেই পারছেন এবং এই দুটি ম্যাচই কিন্তু ইন্ডিয়ার পক্ষে জেতাটা অত্যন্ত জরুরি রয়েছে আমরা এখানে যেখানে রয়েছি কেফার গ্রাউন্ডে রয়েছি সবাই কিন্তু ক্রিকেট খেলতে মগ্ন কিন্তু একটা বিষয় যে যখন ম্যাচ থাকছে যেদিনকে যেদিনকে ইন্ডিয়ার ম্যাচ থাকছে তখন কিন্তু এই মাঠ একদম সুনসান হয়ে যায় তার কারণ সবাইয়ের চোখ থাকে টিভির পর্দায় আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু আমরা আপনাদের পাড়ায় চলে যাব এবং যেদিন যেদিন ম্যাচ থাকবে সেদিনকে আপনাদের পাড়া থেকে ম্যাচের বিশ্লেষণ আপনারা ম্যাচ সম্বন্ধে কতটা বহল ইন্ডিয়ার জয় সম্বন্ধে আপনারা কতটা নিশ্চিত এই সব কিছু নিয়ে কিন্তু আমরা কথা বলবো আমরা কেফার গ্রাউন্ডে রয়েছি যারা ক্রিকেট লাভার প্রতিদিনই যারা ক্রিকেট খেলতে ভালোবাসে এই মাঠে আসে তাদের মধ্যে একজন হচ্ছে বিশ্বজিৎ বিশ্বজিৎ কাপ তো দেখছো দুটো ম্যাচ ইন্ডিয়ার দেখেছো মনে হচ্ছে কাপে কোন টিমকে তুমি এগিয়ে রাখবে ইন্ডিয়াকেই এগিয়ে রাখবো আর কাকে কেন কি আমরা ইন্ডিয়ান তো আগে ইন্ডিয়াকেই এগিয়ে রাখবো ইন্ডিয়ার সঙ্গে একদম জোরদার টক্কর দেওয়ার জন্য কোন টিমের পাল্লা ভারী অস্ট্রেলিয়া সবসময় অস্ট্রেলিয়াই ইন্ডিয়াকে টক্কর দেওয়ার মতন টিম সামনে দুটো ম্যাচ রয়েছে একদিকে ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রয়েছে শিখর ধাওয়ানের চোট কি মনে হয় ইন্ডিয়ার ওপর বাড়তি চাপ হ্যাঁ সে তো হবেই কেন কি শিখর ধাওয়ান ভালো ফর্মে আছে এখন আর যদি বসে যায় ও তাহলে তো হবে বিরাট কোহলিকে কেমন দেখছো ক্যাপ্টেন বিরাটকে হ্যাঁ ভালোই করছে কিন্তু যেরকম আইপিএলে করছিল সেরকম যদি না হয় তাহলেই ভালো আইপিএল এর বিরাট এটা খুব ভালো বিষয় তুমি বলেছো যে আইপিএলের বিরাট আর যখন দেশের জার্সি পরে বিরাট নামে দুটোর মধ্যে কোথাও যেন ভীষণভাবে আলাদা কি মনে হয় এটা কি দেশের জার্সি পরে নামে বলে হ্যাঁ সেটাও হয় কিন্তু তারপরে ধোনিও আছে ধোনিও অনেক হেল্প করে আরসিবিতে সেটা পায় না তো সেটাও একটা ফ্যাক্টর হতে পারে বিরাট কোহলি ভক্ত বুঝতেই পারছি না ধোনি ধোনি ভক্ত বেশ ক্যাপ্টেন কুলের ভক্ত বিশ্বজিৎ বিশ্বজিৎ আজকের আমাদের যারা ক্যামেরা দেখছে তাদের জন্য কিছু বলতে চাইবে সামনে যেহেতু দুটো ম্যাচ ইন্ডিয়ার সমর্থক হিসেবে হ্যাঁ ইন্ডিয়া তো দুটোই জিতবে বলার কি আছে আর পাকিস্তানের ম্যাচটা জিততেই হবে জিততেই হবে সেটা কম্পালসারি আছে মানে এটা যেন একদম মানে রেকর্ড হয়েই আছে যে আমরা বিশ্বকাপে সেভেন জিরো হ্যাঁ এবার জিতলে সেভেন জিরো মানে বিশ্বকাপে ইন্ডিয়া কোনোদিনই হারেনি না থ্যাংক ইউ বিশ্বজিৎ তো বিশ্বজিৎ খেলার ফাঁকে এসে কিন্তু আমাদের সঙ্গে কথা বলছে যে কথা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ অত্যন্ত হাই টিআরপি ম্যাচ এবং বিশ্বকাপ ক্রিকেটের রেকর্ড বলছে কোনো দিন ইন্ডিয়া পাকিস্তানের কাছে পর্যদস্তু হয়নি এইবার অর্থাৎ দু হাজার উনিশে যদি বিশ্বকাপ ক্রিকেটে ইন্ডিয়া যদি জিতে যায় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু সেভেন জিরো হয়ে যাবে ভাবুন মানে এটাও কিন্তু একটা বড় বিষয় আমরা এই জায়গা থেকে বুঝতেই পারছেন মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা তার মধ্যে আমরা একটুখানি খেলোয়াড়দের সঙ্গে একটু কথা বলে নেব ওরা কতটা খেলছো বুঝতেই পারছি তার মধ্যে একটু ছোট্ট করে জানতে চাইবো ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কি মনে হচ্ছে ইন্ডিয়া ইজ দ্য বেস্ট ইন্ডিয়ার উপর কনফিডেন্স রয়েছে ইন্ডিয়ার উপর কনফিডেন্স রয়েছে দুটো ম্যাচ ইন্ডিয়া জিতবে হ্যাঁ বেশ খেলার মগ্ন সবাই বুঝতেই পারছেন এখান থেকে খেলা চলছে তার মধ্যে কিন্তু আমরা একটু ইয়ং জেনারেশনের সাথে মিশে যারা ক্রিকেট পাগল তাদের সঙ্গে একটু মিশে আমরা তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি এই মাঠ ময়দান থেকে আজ আমরা রয়েছি স্বাভাবিকভাবে আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে সামনের যে দুটো ম্যাচ রয়েছে একদিকে ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ অন্যদিকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এই দুটো ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে শহর কলকাতার যারা বলা যেতে পারে ক্রিকেট নিয়ে যারা চব্বিশ ঘন্টা পাগল থাকে যারা ক্রিকেট খেলতে ভালোবাসে যারা ক্রিকেট দেখতে ভালোবাসে তারা কতটা বুধ হয়ে আছে সেটা কিন্তু আমরা আজকের মাধ্যমে টাইমসের আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম